sa যখন একটা ব্যক্তি গান করলে সামনে যারা শ্রোতা থাকবে তার পাপের কথা স্মরণ হবে, তার মৃত্যুর কথা স্মরণ হবে, তার গান শুনে, সেই গায়কের গান শুনে সেই স্রষ্টার কথা মনে হবে, তখনই গানটা আমার গাওয়াটাও হালাল হবে, আপনার শোনাটাও হালাল হবে। গানটা হারাম হবে তখন যখন একজন ব্যক্তি গান করলে তারও কাম বাপ জাগ্রত হবে এবং যে শ্রবণ করবে তারও কাম বাপ জাগ্রত হবে, তার মন কুপথে চলে যাবে, এই গানটাই হারাম হবে। সরকার জারে লইয়া রঙ্গ রসে আজ জন্মালারে এক বিষ্ণাই ঘুমাইলে জারে লইয়া নাই ঘুমাই ওরে সে তোমারে ছেড়ে যাইব তুই সত্য মিলে বুঝিব করিলে ভাবনা নাই মনে বুঝিব করিলে নামাজ রোজা ছেড়ে দিয়া গো সুফিয়ার ভাই রে কুপথে বজিলে নামাজ রোজা ছেড়ে দিয়া এমন একটা সময় আসবে সেদিন ভাই ভাইকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সকলেই আনপসি আনপসি যাচ্ছে থাকবে, যে হাসরের মাঠটা হবে তামার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, আল্লাহর রহমত প্রাপ্ত তখন তারাই হবে যারা নেকি, যারা দুনিয়াতে ভালো কর্ম করেছি তারা ওই জায়গায় শান্তি উপভোগ করবে, যারা দুনিয়াতে ভালো কর্ম করি নাই সবসময় হারাম খেয়েছি অন্যের ক্ষতি করে বেড়াইছি। আল্লাহ পবিত্র কোরআনে
নিজে বলে আমি তোমারে ভালোবাসব তখন যখন তোমার আশেপাশের লোকজন তোমাকে ভালোবাসবে। একটা সুরকে কি আশেপাশের লোকজন ভালোবাসে? একজন ডাকাতকে কি আশেপাশের লোকজন ভালোবাসে? একজন খারাপ মানুষকে কি আপনার প্রতিবেশী যদি একজন খারাপ থাকে তাকে কি আপনারা ভালোবাসবেন? না। কাকে ভালোবাসবেন? যেই মানুষটার পক্ষ থেকে জীবনে আপনি কোনো খারাপ কোনো কিছু আশা করেন না এবং পান নাই, যেই মানুষটার চরিত্র এত সুন্দর একটা চরিত্র আপনাকে দেখলেই সালামালি দেয় এবং এমন সুন্দর ভাবে সে কথা বলে মনে হয় যে সে আপনার শরীরের একটা অংশ। আমি আমাকে আল্লাহ ভালোবাসবে তখন যখন আমার আশেপাশের লোকজন আমাকে ভালোবাসবে। যখন আমাকে আমার আশেপাশের লোকজন কখন ভালোবাসবে? তাদের কাছে একজন ভালোবাসার মানুষ হিসাবে নিজেকে উপস্থাপন করতে হবে, তখনই আমাকে আমার আশেপাশের লোকজন ভালোবাসবে। Yeah.